দেখছেন এখানে একটা ব্যানার আছে, ব্যানারে লেখা আছে যে বন্যা বন্যা দুর্গতদের পাশে আমরা, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহায়তা, আদম জমিজি হক, মানবিক বাংলাদেশ সোসাইটি। এখানে আমরা অনেক ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবরা আছি। তো এখানে অনেক বিস্কিট আছে, দেখতে পাচ্ছেন বিস্কিটের প্যাকেটগুলি। তো এই বিস্কিটের প্যাকেটগুলি আমরা হচ্ছে চরে অনেক মানুষ দুর্যোগের ভিতরে আছে, সামনে এক বড় ভাই বসে আছে। আমি কথা বলছি মোহাম্মদ সজীব খান। তো আমাদের সামনে একটা নৌকা আছে, আপনারা হয়তো বা দেখতে পাবেন না, মানে অনেক দূরে আছে। তো এই যে সাইডে গ্রামগুলি দেখছেন, এই গ্রামগুলি হচ্ছে উপরে আছে। তো তারাও পানির মুখোমুখি, কিন্তু তারাও কষ্টে আছে। তো আমাদের আসতে প্রায় দেড় ঘন্টা মতো লেগে গেছে, আরও কতটুকু টাইম লাগবে আমরা বলতে পারছি না। তো প্রায় চলে আসছে এরকম। ওই যে এক নৌকা অলরেডি থেমে গেছে ওখানে, দেখতে পাচ্ছেন, আপনাদের জুম করে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন হয়তো বা, এই তো দেখতে হয়তো বা দেখতে পাচ্ছেন, ভুলে আসছে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমি আছি যতক্ষণ। আমাদের বন্ধুদের দেখতে পাচ্ছেন, ইনিরা এক কথাই তারা হচ্ছে স্বেচ্ছাসেবক, এরা বন্যা দুর্গতদের পাশে আছে, তারা মানুষদের অনেক সাহায্য করছে। এবং এই যে বিস্কুটগুলি দেখছেন, বিস্কুটগুলি তারা হাতে হাতে নিয়ে মানুষের হাতে দিয়ে দিচ্ছে, আপনাদের সেটাও দেখাবো কখন দিচ্ছে। তো এই যে এনে আশিক, ওই পিছনেরটা রনি, সাদা গেঞ্জি, নীল গেঞ্জি, বিদ্যুৎ, ইমরান, মাসুম, রাসেল, ওটা জীবন, তারপরে আমাদের নেতায় যে বাপ্পি আছেন, আমি সজীব আছি, আমার এই যে আমরা ইতিমধ্যে এই নৌকা থেকে নামবো, আমরা নৌকা ল্যান্ডিং করতেছি। দেখতে পাচ্ছেন সামনে একটা নৌকা, মানুষ অতটা নেই, তবে হয়ে যাবে মানুষ। দেখছেন ওখানে সাংবাদিক, কি অবস্থা দেখছেন মানুষদের, এই যে রাস্তাঘাট, অনেক দুর্যোগের ভিতরে আছে তারা। আপনারা কমেন্ট করবেন অবশ্যই, ভালো ভালো কমেন্ট করবেন। এই যে আমি সজীব খান, এই যে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ, দেখছেন অনেক মানুষ। এই যে আমাদের বড় ভাইরা এখানে আছে, এই যে রোটিং, এই যে সাংবাদিক, সাংবাদিক ওখানে দেখতে পাচ্ছেন আমাদের দলীয় লোকজন। তবে ওই যে সোহেল ভাই আসছে, সজল ভাই আছে, ওখানে হোসেন মেম্বার আছে, এই এখানে